হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন, আজ হচ্ছে মহাষ্টমী, আমরা দুজনেই সাজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অষ্টমীর অঞ্জলি দিতে। এর আগে গেছিলাম, পুজোটা দিয়ে এসেছিলাম, আর এখন যাচ্ছি নতুন জামাকাপড় পরে অঞ্জলিটা দেওয়া দিতে। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার মেয়ে দুষ্টুমি করছে বসে বসে, ওকে কোলে নিয়ে থাকতে হবে সবসময়। নতুন জামা পরেছে, জুতো পরেছে, এখন এত সুন্দর জুতো পরে হাঁটাচলা করবে, ঘোরাফেরা করবে। আমি বললাম, মা দাঁড়াও একটু ফটো তুলে দিই। সে কোনো রকমই কয়েকটা ফটো তুলেছিলাম আর তুলতেই পারিনি, যা দুষ্টুমি করছে। আর আমার একে এই শাড়ি পরে এই শ্বাসটা দিয়ে, মানে যেই শ্বাসটা সেজেছি আমি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই জানাবে যে আমাকে কেমন লাগছে, আর আমার মেয়েকে তো বিশেষ করে আগে আগে বলবে সবাই যে আমার মেয়েটাকে কেমন লাগছে। এই জামাটা মেয়েটা যেই জামাটা পরেছে সেই জামাটা দিয়েছিল ওর কাকিমণি। তারপরে দেখুন, আজকে যেহেতু লুচি ছোলা ডাল খেতে হয় তার জন্য লুচি ছোলা ডাল খেয়ে নিচ্ছি। আর লুচি ছোলা ডালটা করেছে আমার যা, আর আমি আর করিনি কিছুই, কারণ হচ্ছে আমার একটু অসুবিধা ছিল বলে তাই জন্য করতে পারিনি। তার একটাই কারণ, আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বর ভাত বসিয়ে দিয়েছে, তাই জন্য হচ্ছে আমি লুচি করিনি, ময়দা মাখা আছে, রাত্রেবেলা করবো। তারপর আমি চলে গেছিলাম যে হচ্ছে কুপনটা নিয়ে, যে পুজোটা দিয়েছিলাম সেই মিষ্টিটা আনতে চলে গেছিলাম। তারপরে ওখান থেকে আসার পরে এখন আমি বসেছি মেহেন্দি পড়তে। তো তার এক ঘন্টা পরে আমার মেহেন্দি শুকিয়ে গেছে। দেখুন, আমি আস্তে আস্তে করে মেহেন্দিগুলো তুলে দিচ্ছি, আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছিল। বাট যখন মেহেন্দিটা তুলি না, তখন কোনো কালার আসেনি, কীরকম হালকা হালকা কালার এসেছিলো, আর মেহেন্দিটা শুকনোও ছিল। ভেবেছিলাম হয়তো মেহেন্দির কোনো কালারই আসবে না। পরে আবার মানে রাতটা যেই গেছে তার পরের দিনই, মানে এত সুন্দর রং এসেছে কি বলবো, যেরকম মেহেন্দির কালার আসে ঠিক সেই রকমই কালারটা এসেছিল। আর খুব ভালো লাগছিলো মেহেন্দি পরে, অনেক দিন পর মেহেন্দি পরলাম। তারপরে দেখুন, রাত্রেবেলায় আমার মেয়েকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, যখনই গেটটা খোলা পেয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে দৌড়ে মণ্ডপের কাছে। এখন সব চিনে গেছে, চোখ হয়ে গেছে না? ওই দেখুন, দৌড়াতে দৌড়াতে ধপাস করে পড়লো রাস্তায়। আমি এত বলছি, আসতে মা আসতে, কে শোনে কার কথা, নিজে নিজে দৌড়ে যাবে, গিয়ে ধপাস করে পড়লো। দেখুন, তাও দৌড়ে যাচ্ছে, গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়বে, আর ঢুকবে না, সবাইকে দেখতে পাবে, আর ঢুকতে চায় না, এরকম দুষ্টুমি করে। দেখুন, এই যে দাঁড়িয়ে পড়েছে, আর ঢুকবেই না, এই যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে পড়েছে। আর এই ড্রেসটা আমিই দিয়েছিলাম, হ্যাঁ এই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম। সামনে থেকে হয়তো ভিডিও করা হয়নি ওর, পেছন থেকেই করা হয়েছে। ওপরে পিঙ্ক কালারের টপ আর নিচে হচ্ছে ব্ল্যাক কালারের একটা ফুল প্যান্ট। তো খুব দারুণ জামাটা পরে ওকে ভালোই লাগছিল সত্যি কথা বলতে। তো ওই এখন একটুখানি ভিডিও করার চেষ্টা করছিলাম, ফটো তোলার চেষ্টা করছিলাম, বাট তোলেনি, প্রচণ্ড দুষ্টু। তো কী করার, কিছু করার নেই। তারপরে সন্ধ্যাবেলায় আমরা একটুখানি, এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো, এখানে বসে বসে দুইজনে হচ্ছে ঠাকুর দেখছিলাম। কোথাও তো যাইনি এইবারে, কোথাও যাইনি সত্যি কথা বলতে, এই মণ্ডপ আর বাড়ি, মণ্ডপ আর বাড়ি করেছি, আর কোথাও নিয়ে যাইনি। যে নিয়ে যেতে বললাম অষ্টমীর দিন একটুখানি ঘুরতে, আমার বরকে বললে আজকে যাবো না নবমীর দিন যাবো। তা নবমীর দিন গেলে আর তো যাওয়া যাবে না, মানে দশমীতে তো বিদায় মা, তা সে দশমীর দিন আর কী ঠাকুর দেখবে, তার জন্য একবারে নবমীর দিন দেখাবে। আর এই যে ফাইনালি এতদিন পর, মানে ষষ্ঠী থেকে এই অষ্টমী পর্যন্ত এই আমার ছেলেকে মুখটা দেখালো ক্যামেরায়, কারণ এর মধ্যে আর ওকে দেখাই যায়নি, এত মানে ব্যস্ত হয়ে গেছে ও এখন সবার সাথে ক্যাব ফাটাতে ব্যস্ত। তো যাই হোক, আমি হচ্ছে ওখানে বসেছিলাম। তারপর আমার বর একটুখানি টিফিন নিয়ে এসেছে, আমি বললাম কোথাও ঘুরতে যখন নিয়ে যাবে না তাহলে টিফিন নিয়ে আসো, টিফিন খাবো বসে বসে বাড়িতে বসে বসে। তার জন্য চাউমিন নিয়ে এসেছে, আর এখানে চাউমিন খাচ্ছি আমি এখানে বসে বসে, আর আমার বর হচ্ছে খেলা দেখছে, সেটাও আমি দেখছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো না করো। তো টাটা, চলো দেখাবে নেক্সট একটা ভিডিও।